राधे राधे सकल भक्तवृंद के किचेन अफ गंगाए सबाई के स्वागत। तो आज के किचेन अफ गंगाए रान्ना हबे थोड़ेर चच्चड़ी। এই যে বাগান থেকে টাটকা থোড় বের করে নিয়ে চলে এসেছি মা আর আমি দুজনে মিলে। কিভাবে থোড়টা বার করলাম এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দেখে নিন আপনারা। আর থাক মা, কালো পড়ে যাবে না হলে। ওপরের খোলটা যে আছে সেটা ছাড়াবে না, সেটা যখন কাটা হবে রান্না হবে তখন একটু একটু করে ছাড়াতে হবে, না হলে কালো পড়ে যাবে। তো খাবি? হ্যাঁ, এগুলোকে চিবিয়ে রস টেনে খেতে হয়। তাকে একটু দাও তো মা, খালি পেটে তো থোড়ের রস ভীষণ উপকারী। তাকে একটুখানি ডোগার দিকে কেটে দিয়ে দাও, সে চিবিয়ে খাবে বলছে। দেখেছিস রস বেরোচ্ছে? এই নে নৌকোনে, টিউব লাইট বেরিয়ে পড়েছে, চলো। তো দেখলেন কিভাবে থোকটা বার করানো হয়েছে। এবার আমরা রান্নাঘরে চলে এসেছি, এই থোড়ের আজকে চচ্চড়ি বানাবো। চচ্চড়িটা খুব দুর্দান্ত হয় আর মা তো থোড়ের চচ্চড়ি খুব সুন্দর বানান, তাই আজকে কিন্তু মাকে আমি হেল্প করব। মা চচ্চড়িটা আজকে থোড়ের চচ্চড়ি তৈরি করবে। প্রথমে থোড়টাকে তৈরি করে নিব, তো এতটা থোড় লাগবে না, অল্প একটু নেব, বাকিটা বাড়িতে পরে পরে খাওয়া হবে। থোড় কাটতে একটু সময় লাগে, তাই দুটো বঁটি নিয়ে মা আর আমি দুজনে একটু তাড়াতাড়ি করে ফেলবো। আর থোড় এইভাবেই দেখুন, আপনারা সবাই জানেন থোড় কীভাবে কাটতে হয়। খুব পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে, আর মাঝখানে যে এই যে জালতির মতন বেরোচ্ছে এগুলোকে হাতের সাহায্যে জড়িয়ে নিতে হবে। কীভাবে দড়ির মতন বেরোচ্ছে, এইগুলো থাকলে এগুলো দাঁতে লেগে যায়, চচ্চড়িটা ভালো হবে না তখন। এগুলোকে বের করে দিতে হবে। এবার অল্প অল্প নিয়ে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। যত মিহি করে কাটবেন এটা থোড় ততই নরম হবে। এই দেখুন এইভাবে ঝুরু ঝুরু করে কেটে নিতে হবে। থোড় আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটি খাবার, তো এটাকে বিভিন্নভাবে খাওয়া যায়। থোড়ের রসও খাওয়া হয়, ব্লাড সুগার প্রেশার এগুলো সব নর্মালে রাখে এই থোড়ের রস। আমাদের বাড়িতে বাগানে অনেক কলা গাছ হয়েছে, তো ওখানে কলা পড়েছিল, তো কলাটা কেটে নেওয়ার পর গাছ রাখা হয় না বাগানে, গাছ রাখতে নেই, তাই ওই গাছটাকে কেটে থোড় বের করে নিই আমরা। আমার চ্যানেলে থোড়ের একটি খুব সুন্দর রেসিপি দেওয়া রয়েছে, ওই রেসিপি কিন্তু অনেকের কাছে খুব প্রশংসনীয় হয়েছে। থোড়টা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার থোড়কে বড় একটা বাটির মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ করে নরম করে মাখিয়ে নিতে হবে। এই জন্য মা একটা বড় বাটিতে সমস্ত থোড়টা নিয়ে নুন হলুদ দিয়ে এখানেই ভালো করে কচলে নেবে। আর এই চচ্চড়ির জন্য আমি একটা বেগুন নিয়েছি, এইভাবে তৈরি করে নিয়েছি। দুটো আলু দেব, এই যে এরকম সাইজের মাঝারি সাইজের দুটো আলু দেব। একটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা খোসা ছাড়াবো। আলুটাও কেটে এই থোড়ের সঙ্গে মাখিয়ে নেবে। তো আমি এখানে আলুটা কাটছি, মা ততক্ষণে মাখাবে। এতে নুন দেব পরিমাণ মতো,
চামচ হলুদ দিলাম আর একটু বোধহয় লাগবে আর একটু লাগবে ব্যাস এবার ভালো করে মা এখানটায় মাখাতে থাকবে ততক্ষণে আমি আলুটা তৈরি করি মা ওখানে উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছেন রান্না কিছুটা শুরু হয়ে যাচ্ছে আর আমি একটু মশলা লাগবে মশলাটা করে দিচ্ছি প্রথমে আদা বেটে নিচ্ছি আদা লাগবে মা প্রথমে বড়ি ভেজে নিচ্ছে নাকি হ্যাঁ বড়িটাকে ভেজে নে ঠিক আছে কড়াইতে তেল দিয়ে মা প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছেন তেলে এবার মা ফোড়ন দেবে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন হিং আর অল্প একটু হিং ব্যাস এবার আছে আদা বাটা মশলার সঙ্গে আদাটা একটু ভেজে নেওয়া হলো তারপর অল্প একটুখানি হলি এবার এখানে মাখানো রয়েছে আলু বেগুন আর থোর একসঙ্গে নুন হলুদ দিয়ে যে মাখিয়ে রাখা হয়েছিল এখানে একটু জলটা নিংড়ে নিংড়ে কড়াইয়ে তুলে দেওয়া হবে এটা সমস্ত থোর আর সবজি নিংড়ে নেওয়ার পর যে জলটা বেরিয়েছে এই জলটা ফেলা যাবে না এটা থোরের রস এই রসেই পুরো রান্নাটা করা হবে এক্সট্রার কোনো জল দেওয়া হবে না উনুনের জ্বালনটা একটু কমিয়ে রাখতে হবে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেওয়া হবে তো আরেকটি মশলা লাগবে প্রথমে আমি আদা বেটে মাকে দিয়ে দিয়েছি ওটা প্রথমে লাগবে বলে আর এই মশলাটা একটু পরে লাগবে তাই আমি একটু এখন বেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে অল্প এই হচ্ছে বাটা মশলা আর কোনো বাটা মশলা লাগবে না আমি এটা এবার একটু বেটে নিচ্ছি ও মা এতে একটু কাঁচা জিরে দিতে হয় তো অল্প একটু গোটা জিরে দিচ্ছি এই মশলার সঙ্গে মশলা একদম আঠার মতন বেটে নিতে হবে মশলা যদি ভালো হয় রান্নাও ভালো হয় এটা কথাই আছে মশলা হবে আঠা রান্না হবে মিঠা কিছুটা সবজি ভাজা হওয়ার পর অল্প একটু সেই জলটা দিয়ে দেওয়া হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে মা হ্যাঁ আগে থেকে নুন দিয়ে আপনারাও কিন্তু থোর যখন এইভাবে রান্না করবেন আগে থেকে সমস্ত সবজির সঙ্গে নুন হলুদ মাখিয়ে কতক্ষণ রেখে দিবেন দিলে দেখবেন খুব সুন্দর হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও খুব সুন্দর হয় এই রান্না কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে একটু রান্নাটা করতে হবে তবেই এই রান্নাটা খুব সুস্বাদু হয় দেখো মশলা আঠার মতন হয়েছে কিনা আমার হ্যাঁ হয়েছে এই নাও
হয়ে গেছে। এবার আপনারা বড়িগুলো দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দাও বড়িগুলো। আপনারা চাইলে কিন্তু এই চচ্চড়িতে নারকেল কোড়াও দিতে পারেন, আরও দারুণ লাগে। তো আমার কাছে বর্তমান নারকেল ছিল না, নারকেলটা দিতে পারলাম না, তো বড়ি দিয়েছি। একটু স্বাদ মতো মিষ্টি লাগে। আচ্ছা একটু দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও। এবার সবকিছু নাড়াচাড়া করে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। মানে এই রান্নাটা যত ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাবে রান্না হয় না, এই রান্নাটা খুব সুন্দর হয়, তাই না? মাখো মাখো হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। আর একটু হয়ে এসছে রান্না, রান্না প্রায় শেষ। চচ্চড়িটা নামাবো। নামানোর আগে একটু চচ্চড়িটা সাইড করে দিয়ে এই কড়াইতে একটু কাঁচা সরষা তেল দিয়ে দিলাম। চচ্চড়িটা খেতে আরও ভালো লাগবে এই সরষা তেল দেওয়ার জন্য। একটু গরম হয়ে গেল, এবার নাড়াচাড়া করে দাও। একদম রেডি আমার মায়ের হাতে, মানে আমার শাশুড়ি মায়ের হাতে থোড়ের চচ্চড়ি, একদম ঘরোয়া রান্না। এবার নামিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে একটু ভাজা জিরির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল থোড়ের চচ্চড়ি। এই থোড়ের চচ্চড়ি কিন্তু মহাপ্রভুর ভীষণ প্রিয় খাবার। মানে আজকে তৈরি হয়ে গেল কিচেন অফ গঙ্গার রান্নাঘরে মহাপ্রভুর একটি প্রিয় রান্না, থোড়ের চচ্চড়ি। রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে তারপরে একটা মা বলবে, মা বলো, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো পর্বে। রাধে 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 রাধে।